গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে 6th জুলাই 2024 এ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জিকে তোমরা मंथলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে গিয়ে ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে দেখো मंथলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এর লিংকই রয়েছে তোমরা ওখান থেকে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কালেক্ট করতে পারবে বা অন্যান্য जीके পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে তো আজকে সন্ধ্যাবেলা ছটা থেকে তোমাদের রয়েছে টু হান্ড্রেড জি ম্যারাথন ক্লাস আর দশটার সময় তোমাদের একটা স্পেশাল স্ট্র্যাটেজি কে ক্লাস করাবো তোমাদের এগুলো টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে সবাই ক্লাসগুলো জয়েন করে নিই আজকে প্রথম প্রশ্ন যেটা দেখব আমরা এয়ার ইন্ডিয়া মহারাষ্ট্রের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে দেখো এয়ার ইন্ডিয়া মহারাষ্ট্রের অমরাবতীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে মহারাষ্ট্রের অমরাবতীতে ঠিক আছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন এয়ার ইন্ডিয়া ইজ দ্য ফ্ল্যাগ কেরিয়ার অফ এয়ারলাইন অফ ইন্ডিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাম্পবেল উইলসন রয়েছেন প্রতিষ্ঠাতা জে আর টাটা সদর দপ্তর নিউ দিল্লিতে আর এটা উনিশশো বত্রিশে প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাই তারপরে ডিক স্কুফ কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন টিক স্কুফ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নেদারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটা দেশ খাল টিউলিপ ক্ষেত্র বায়ুকল এবং সাইক্লিং রুটের সমতল ল্যান্ডস্কেপের জন্য পরিচিত রাজধানী আমস্টারডাম অফিসিয়াল ভাষা ডাচ আর নেদারল্যান্ডের মুদ্রা ইউরোপ এস জেনারেল ইন্সিউরেন্স নতুন এমডিআর সিও পদে কে নিযুক্ত হয়েছেন নবীন চন্দ্র ঝা এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর হেডকোয়ার্টার মুম্বাই প্রতিষ্ঠিত হয় চব্বিশে ফেব্রুয়ারি দু সালে নিম্নের কে তেলেঙ্গানায় অপারেশন তত্ত্বাবধানে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের দক্ষিণাঞ্চলীয় ট্রান্সমিশন সিস্টেম ওয়ান এস আর ওয়ান এর নতুন চিফ জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন অখিলেশ পাঠক পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে একটা শিডিউল এ মহারত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যেটা তেইশে অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভারত সরকারের একান্ন দশমিক তিন চার পার্সেন্ট অংশীদারিত্বের সাথে তালিকাভুক্ত পাওয়ার সদর দপ্তর কোথায় রয়েছে গুরুগ্রামে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক মানে সিএমডি হচ্ছেন রবীন্দ্র কুমার ত্যাগী ভারতে মহারত্ন কোম্পানিগুলো একবার সবাই দেখে নাও ভারত হেভি ইলেকট্রনিক্স ইলেকট্রিক সিক্সটি ফোর হয়েছিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল 1976 সিক্স এস্টাবলিশ হয় কোল ইন্ডিয়া লিমিটেড সেভেন্টি ফাইভ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেইল নাইনটিন এইটি ফোর হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল সিএল নাইনটিন সেভেন্টি ফোর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল নাইনটিন ফিফটি নাইন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এন টি নাইনটিন সেভেন্টি ফাইভ তেল প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন মানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ও এনজিসি নাইনটিন ফিফটি সিক্স পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1989 স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল 1954 পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন PFC 1986 কলি বিদ্যুৎ উৎপাদন কর্পোরেশন লিমিটেড 1969 অয়েল ইন্ডিয়া লিমিটেড 1959 তারপরে ভারতের বৃহত্তম রসুন উৎপাদনকারী রাজ্য কোনটা মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি রসুন উৎপন্ন হয় এটা ভারতের বৃহত্তম রসুন উৎপাদনকারী রাজ্য যেটা প্রায় দু হাজার ষোলো দশমিক এক তিন মেট্রিক টন উৎপাদনের সাথে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে সেকেন্ড গুজরাট থার্ড রাজস্থান চৌথ সামরিক মহড়া মৈত্রী ভারত আর কোন দেশের মধ্যে আয়োজিত হয় থাইল্যান্ড ভারতীয় সেনাবাহিনী দলটা থাইল্যান্ডের তাক প্রদেশের ফোর্ট ওয়াচিরা প্রাকানে এক থেকে পনেরোই জুলাই অনুষ্ঠিত ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রীর তেরোতম সংস্করণে অংশগ্রহণ করেছে এই অনুশীলনের শেষ সংস্করণটা দু সালের সেপ্টেম্বরে মেঘালয়ের উমরোইতে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ার সাথে আর্মির তোমার মিলিটারি এক্সারসাইজ হচ্ছে অষ্টাহীন আর নেভির অস্টা অসিনডেক্স ইন্ডিয়ার বাংলাদেশের সাথে আর্মির সম্প্রীতি নেভির ইন ইনভিএন করপ্যাট এয়ারফোর্সের টেবিল টপ এক্স ইন্ডিয়া চায়নার আর্মির হ্যান্ডস ইন হ্যান্ড এবং শক্তি নেভির বরুণা আর এয়ারফোর্সের গরুদা ইন্ডিয়া ইন্দোনেশিয়ার আর্মির গরুদা শক্তি নেভির ইন্দো ইন ইন্ড ইন্দো করপ্যাট নেভির সমুদ্র শক্তি ইন্ডিয়া জাপানের আর্মির ধর্মা গার্ডিয়ান নেভির জিমেক্স আর্মির প্রবাল কাসলিক আর তোমার হচ্ছে ইন্ডিয়া আর মঙ্গোলিয়ার আর্মির নোম্যান্টিক এলিফ্যান্ট আর আর্মি ইন্ডিয়া নেপালের চুরিয়া ফিরান ইন্ডিয়া রাশিয়ার আর্মির ইন্দ্র নেভি ইন্ডিয়ার ইন্দ্র আর্মি এয়ারফোর্স ইন্দ্রো ইন্ডিয়া শ্রীলঙ্কার এক্সারসাইজ আর্মির সাথে মিত্রশক্তি নেভির সাথে স্লিনেক্স ইন্ডিয়া থাইল্যান্ডের আর্মির মৈত্রী নেভির ইন্দো থাই করব্যান্ড আর এয়ারফোর্সের সিয়াম ভারত ইন্ডিয়ার ইউনাইটেড কিংডামের আর্মির মধ্যে আজিয়া ওয়ারিয়ার আর নেভির কোঙ্কন আর এয়ারফোর্স হচ্ছে তোমার ইন্দ্রধনুষ ফোর ইন্ডিয়া আর যুদ্ধাভ্যাস রয়েছে বজ্রপ্রহর রয়েছে নেভির সাথে রয়েছে মালাবার এটা মাল্টি ল্যাটারাল যদিও আর অন্যান্য দেশে রয়েছে এয়ার ফোর্সের সাথে রেড আর এয়ার ফোর্সের সাথে আরও একটা রয়েছে এক্সারসাইজ ইন্ডিয়া আর ভিয়েতনামের আর্মির সাথে ভিনভ্যাক্স তারপরে দু হাজার চব্বিশ আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে কোন খেলোয়াড় স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন সূর্য কুমার যাদব স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে পুরস্কার মূল্য হিসাবে তিন হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় দু হাজার লাখ ছেচল্লিশ হাজার টাকা পেয়েছে তারপরে বিশ্বের বৃহত্তম পেস্তা উৎপাদনকারী রাজ্য কোনটা পেস্তা উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার ইরান দেখো এখানে প্রথম স্থানে রয়েছে ইরান আর দ্বিতীয় স্থানে ইউনাইটেড স্টেটস তৃতীয় স্থানে রয়েছে তুর্কি ব্যাস আদবা কি এগুলো না দেখলেও তোমাদের চলবে সম্প্রতি কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব গ্রহণ করেছে রিসেন্টলি দ্য প্রেসিডেন্সি রোটেটস ইউ এভরি সিক্স মান্থস প্রত্যেক ছ বছর ছাড়া ছাড়া প্রেসিডেন্সিটা প্রেসিডেন্সিটা রোটেট হয় আর মানে হাঙ্গেরি উইল হোল্ড ইট আনটিল ডিসেম্বর টোয়েন্টি ফোর মানে হাঙ্গেরি দু হাজার চব্বিশ পর্যন্ত প্রেসিডেন্সিটা হোল্ড করবে কি অনুর্ধ তেইশ রেশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ভারত মোট কতগুলো পদক জিতেছে আন্ডার টোয়েন্টি থ্রি রেসলিং এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে দু হাজার চব্বিশে ভারত মোট জিতলো আটটা পদ ঠিক আছে এটা হয়েছিল তোমার জর্ডানের আম্মানে চারটে সোনা জিতেছে আমাদের ভারত দুটো রূপো আর দুটো ব্রোঞ্জ পেয়েছে সত্তর কেজি বিভাগে অভিমন্যু বিরানব্বই কেজি বিভাগে হচ্ছে তোমার জয়ন্তী কুমার সাতানব্বই কেজি বিভাগে সাহিল জাগলান আর একশো পঁচিশ বিভাগে অনিরুদ্ধ কুমার এরা স্বর্ণপদক পদক জিতেছে এই এদের নামগুলো একটু মনে রাখবে তোমরা কোন খেলার সাথে যুক্ত এরা রেসলিং এর সাথে যুক্ত এটা জাস্ট মনে রাখবে তারপরে আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছেন কিরণ বেদি আর ভারতে ভারতের সংবিধানের তোমার হচ্ছে তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত এগুলো শেষ কালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফিফথ জুলাই দু হাজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা চালু করেছে মহারাষ্ট্র ব্যাংক অফ বরোদা কাকে ব্র্যান্ড এন্ডোর্সার পদে নিযুক্ত করেছে সুমিত নাগাল মনোজ আহুজা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন আশা কোন বিখ্যাত গায়িকার জীবনীমূলক বই আশা ভোসলে বেহেদিয়েন খাবাল খালাম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে মেঘালয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ডেভিড ওয়ার্নার ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড় অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশ আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন খেলোয়াড় হরসদ্বীপ সিং আর ফাজল হক ফারুকি বিশ্বের সর্বাধিক অ্যাপেল রপ্তানিকারক বা আপেল রপ্তানিকারক দেশ কোনটা চীন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা জুলাই কততম প্রতিষ্ঠা দিবস পালন করল উনসত্তরতম এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে তোমাদের ফিডব্যাক জানিও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নেবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে টেক কেয়ার